শারীরিক উচ্চতা নিয়ে বিপাকে পড়েছেন টাঙ্গাইলের এই তিন ব্যক্তি। এদের মধ্যে দেশের সবচেয়ে লম্বা আসুর উদ্দিনের উচ্চতা 7 ফুট 5 ইঞ্চি, অন্যদিকে 6 ফুট 7 ইঞ্চি উচ্চতার সিয়ামের প্রতিনিয়ত উচ্চতা বৃদ্ধি পাওয়ায় রয়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। অন্যদিকে 40 বছর বয়সী আব্দুর রাজ্জাকের উচ্চতা 3 ফুট 8 ইঞ্চি হওয়ায় নানা সমস্যা পোহাতে হচ্ছে তাকে। আমি উচ্চতা 3 ফুটের উপরে আছি, আমার চলতে খুব কষ্ট হয়, আমার হাড়ের সমস্যা আছে, আমার কষ্ট চলতে, হাঁটতে কষ্ট হয় আমার। শারীরিক উচ্চতা নিয়ে বিপাকে থাকা তিনজনই টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বাসিন্দা। 56 বছর বয়সী আসুরুদ্দিন পেশায় একজন কুলি। প্রথম দিকে তার উচ্চতা 7 ফুট 5 ইঞ্চি থাকলেও পরবর্তীতে স্বাস্থ্যগত সমস্যার কারণে পা বেঁকে যাওয়ায় এখন উচ্চতা দাঁড়িয়েছে 7 ফুট 1 ইঞ্চিতে। বেঁকে যাওয়া শরীর লাঠিতে ভর দিয়ে টানতে পারলেও যোগাতে পারছেন না খাদ্য এবং চিকিৎসার অর্থ। 22 বছর না বেরিয়ে কাজ করছি বাজারে, নেমে কাজ করতে করতে মনে করেন আস্তে আস্তে শরীর দুর্বল হইল, আস্তে আস্তে আমার শরীরে মনে করেন যে গিরো গাড়ি আস্তে ব্যথা ব্যথা করে নিল, আঙ্গা মঙ্গা আস্তে আস্তে ব্যাগা মানে মনে করেন যে 4 ইঞ্চি কমে গেছি গা। আসুরের মতোই উচ্চতাজনিত অসুখে না ভুগলেও বছরে 2 ইঞ্চি করে উচ্চতা বাড়ায় স্বাস্থ্য ঝুঁকিতে ভোলারপাড়া গ্রামের সদ্য কলেজে পা রাখা 6 ফুট 7 ইঞ্চির 18 বছর বয়সী সিয়াম হোসেন। আমার হাইটটা এখনো মানে বাইরে যাইতেছে, এখন পরবর্তীতে যে কি হয় এখন বলা যাচ্ছে না। আমার 1 বছরের হাইট 2 ইঞ্চির মতো বাড়ছে, এখনো রানিং মানে বেড়েই চলতেছে। অন্যদিকে উচ্চতার বিপরীত চিত্র নিয়ে বিপাকে পৌরসভার ভড়পাড়া গ্রামের মৌসুমি ফল ব্যবসায়ী 8 ফুট 3 ইঞ্চি উচ্চতার রাজ্জাক। তিনিও জর্জরিত নানা শারীরিক সমস্যায়। এ অবস্থায় সরকারের প্রতিবন্ধী ভাতা পেলেও তা দিয়ে টানতে পারছেন না সংসার। আমার ফ্যামিলিতে 4-5 জন পরিবার, আমার চলতে খুব কষ্ট হয়, যে ভাতা দেয় সেই ভাতায় আমার এখন চলে না। আমার এক মেয়ে এক ছেলে, ছেলেরা চলতেছে, ছেলেরা মাদ্রাসে ভর্তি হয়েছি, খুব কষ্ট। তাদের চিকিৎসার জন্য সরকার ও বিত্তবানদের কাছে অনুরোধ জানান স্বজন ও এলাকাবাসী। চিকিৎসা এখন দেখুন গরিব মানুষ লাখ লাখ টাকা চায়, আমি এত টাকা কোথায় পাবো কোন আর কি কবাই। আগে না দুলু দুলু আছে মাসে বাড়ি কাম করে খাইছে, শুনছে এনে পালছি এনে এখনো পালছি আছি, আমি কি করব। হ্যাঁ লাঠি ছাড়া হ্যাঁ সম্ভব না যে একটা কায়ক হ্যাঁ হাইটে যাব, এরকম তার সাহস নাই। হ্যাঁ ওই লাঠি দিয়ে চলাফেরা করে তার উঠতে বসতে মনে করেন যে হ্যাঁ তার চিকিৎসা পাতি করতে মানে চিকিৎসা পাতি কি একমতো হ্যাঁ চলাই খুব কষ্ট। এখন আমার সরকারের কাছে একটাই দাবি যে তারা জানি সরকার একটু দেখে খেয়াল রাখে, হ্যাঁ জানি মনে করেন যে আর্থিক দিক দিয়ে একটু সহযোগিতা করে, হ্যাঁ জানি মোটামুটিভাবে যদি বাইসা থাকে হ্যাঁ জানি চলতে পারে। সর্বোচ্চ উচ্চতা লোক এই বাংলাদেশের ভিতরে তার এই দিক দেখতে সরকার যেন বিশেষ দৃষ্টি দেয়, এর দিকে একটু খেয়াল রাখে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বারবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ এখলাস মিয়া। আমাদের যে আসর আলী সে আমাদের কার্যালয় থেকে নিয়মিত প্রতিবন্ধী ভাতা পাচ্ছে এবং কর্মকারী ব্যক্তি হিসেবে আব্দুর রাজ্জাক তিনি আমাদের কার্যালয় থেকে প্রতিবন্ধী ভাতা নিয়মিত পাচ্ছে। সিয়াম হোসেন সম্পর্কে তিনি আমাদের সাথে যোগাযোগ করেননি, কিংবা যদি তার মধ্যে শারীরিক প্রতিবন্ধিতা থাকে এবং ডাক্তার কর্তৃক যদি শনাক্তকৃত হয় তাহলে আমরা তার পাশে থাকবো।